সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন আমাদের সালাম ফরকত, জব্বর সহনেত্রী, যে সমস্ত শহীদাঙ্গন, তাদের রোহের প্রতি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। বাঙালি জাতি, বীর জাতি, সাহসী জাতি, এই আন্দোলন শুধু একদিনে নয়, এদেশকে 200 বছর ব্রিটিশ শাসন করেছিলেন, সেই ব্রিটিশকে বিদায় করার জন্য এই বাঙালি জাতি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তাদেরকে দেশ থেকে বিদায় করেছিলেন। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাজনের পর আমরা তৎকালীন পাকিস্তান হিসেবে আমরা পেয়েছিলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমাদের এই পাকিস্তানকে দুটি ভাগ করা হয়েছিল, তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং সেই 25 বছর শাসন করেছিলেন আমাদের এই দেশকে, শোষণ করেছিলেন তাদের, তারা আমাদেরকে বাঙালির সাথে বিমাতা সুলভ আচরণ করেছিলেন, তারা সবসময় আমাদেরকে প্রক্ষালন করে রেখে রাখতে চেয়েছিলেন। আমরা যারা পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পদে, অর্থে এবং রাজনীতিতে বা শিক্ষায় উন্নতি লাভ করতে না পারি, সেই জন্যই বিশিষ্ট পদে আমাদেরকে দিতেন না। শেষ পর্যন্ত আমাদের কৃষ্ণের প্রতি, আমাদের মাতৃভাষার প্রতি তারা আঘাত হেনেছিলেন। তারা যখনই ঘোষণা করেছিলেন পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, তখনই এদেশের ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শ্রেণীর নেতৃবৃন্দ, সকল শ্রেণীর মানুষ তা এক জাতি প্রত্যাখ্যান করেছিলেন। তারা বলেছিলেন না না, আমাদের দেশে আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাই হবে আমাদের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। সেই ভাষাকে নিয়ে যখনই তৎকালীন পাকিস্তান সরকার যে আমরা আন্দোলন করতে 1952 সালে যে 21শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আন্দোলনের জন্য দাবি করেছিলেন, তখন তৎকালীন সরকার 144 জারি করে দিয়ে সম্পূর্ণ আন্দোলন নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু এদেশের ছাত্র জনতা, শ্রমিক ও অন্যান্য পেশাজীবী সহ কেউ ঘরে বসে নেই, ওনারা এই 147 দ্বারা ভঙ্গ করে রাস্তায় নেমে পড়েছেন মাতৃভাষার জন্য। সেই মাতৃভাষায় জন্য তারা প্রাণ দিতে দ্বিধাবোধ করেন নাই, যে মাতৃভাষার জন্য আমরা আমাদের সেই ভাইগণ প্রাণ দিয়েছেন, আজকে আমাদের আমরা তাদেরকে স্মরণ করি। আজকে আমরা শহীদ মিনারে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব, আমরা বলব আমার ভাইয়ের রক্তের আঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি তোমাদের। বন্ধুগণ, শুধুমাত্র ভাষার জন্য নয়, সেই ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল এদেশের পরবর্তী স্বাধীনতা আন্দোলন। এদেশকে কিভাবে মুক্ত করা যায় সেই শোষকের হাত থেকে, তারা যেভাবে শোষণ করছিলেন বাংলাদেশকে,
সেই শোষকের হাত থেকে দৃষ্টি রক্ষা করার জন্যই এই স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা শেখ মুজিবুর রহমান ও অগ্রগণ যে নেতা ছিলেন সকল নেতাদের নেতৃত্বেই তৎকালীন এই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। এই সূত্রপাতের পরিপ্রেক্ষিতে 1971 সালের সর্বশেষ সভা এই দেশকে একটি মুক্ত দেশ হিসেবে পাওয়ার জন্য যুদ্ধ করেছে। সেই যুদ্ধের আগে 7 মার্চ বড় ময়দানে শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিয়ে বলেছিলেন, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম। অর্থাৎ আমরা একটা স্বাধীন দেশ চাই, আমরা পরাধীনতা থেকে মুক্তি চাই। তার এক বক্তব্যে এক ডাকে এদেশের সকল মানুষ এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, উনি এমন কথা বলেছিলেন, যার কাছে যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, আমরা এদেশকে মুক্ত করে ছাড়ব। সেই বীরের জাতি ঠিকই তার সেই নেতৃত্বে তার সে কথায় ঝাঁপিয়ে পড়ে সেই তৎকালীন হানাদার বাহিনী, যাদেরকে পশুর সাথে তুলনা করা যায়, তারা এদেশকে মানুষকে কিভাবে মেরে মাটিতে পুঁতে রেখেছিলেন, নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, এদেশের মানুষের মা বোনের ইজ্জত হানি করেছিলেন, তা আপনাদের আমাদের সবাই জানা আছে। আজ সেই স্বাধীনতা আন্দোলনে আমরা সফল হয়েছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে চাই। আমরা চাই একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের দেশের সম্পদ কম নয়, আমরা আমাদের দেশের মেধা আছে, সেই মেধাকে আমরা কাজে লাগাইতে চাই, আমাদের দেশের সম্পদ সুষ্ঠু বণ্টন চাই। আমাদের দেশ থেকে সম্পূর্ণ অন্যায় অবিচার যারা করে তাদেরকে আমরা বিতাড়িত করতে চাই। আমরা চাই এদেশের মানুষ তাদের দেশের জন্য যেভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মুক্তিযোদ্ধারা একটি সোনার দেশ হওয়ার জন্য, একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য তারা যেভাবে প্রাণ দিয়েছেন, আমরা সেই সোনার দেশকে পাওয়ার জন্য এবং সেভাবে দেশকে পরিচালিত যেন হয়, যারা দেশের সম্পদ লুটপাট করতে পারে তাদেরকে যেন প্রতিহত করা হয়, সেই জন্য আজকাল যে বিশিষ্ট জন আমাদের প্রধান অতিথি আছে তার কাছে আমি অনুরোধ রেখে এদেশের মানুষের শান্তি ও সুফল কামনা করে এবং সকলের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।